আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন দর্শক আজকের এই ভিডিওটিতে আমি স্বপ্নে কয়েকটি ফল দেখার ব্যাখ্যা তুলে ধরবো যেমন স্বপ্নে আম দেখলে কি হয় কাঁঠাল দেখলে কি হয় লিচু দেখলে কি হয় পেয়ারা বড়ই দেখলে কি হয় তো এই সবগুলো সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা অনেকে অন্ত জানতে চান এই ফলগুলো স্বপ্নে দেখার ব্যাখ্যা কি অল্পতে অনেকে জানতে চান তো কাজেই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক বিষয় এর থেকে জেনে নিতে পারবেন আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ মূল আলোচনায় প্রবেশ করার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে আম দেখেন পাকা টসটসে আম যদি দেখেন বা আম খেতে দেখেন তাহলে এমন স্বপ্ন দেখা স্বপ্ন দ্রষ্টা তা তিনি যদি অবিবাহিত হন তাহলে তার বিয়ের ব্যবস্থা হওয়ার প্রতি ইঙ্গিত করে আর এমন স্বপ্ন দেখা স্বপ্নদ্রষ্টা তার যে কোনো মনের উদ্দেশ্য পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে খুবই ভালো লক্ষণ স্বপ্নে পাকা টস্টসে আম দেখা আম খেতে দেখা যদি আপনি দেখেন ইনশাআল্লাহ আপনার জীবনে ভালো কিছু করবে এরপর যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাঁঠাল দেখেন খুবই জনপ্রিয় একটি ফল কাঁঠাল তো এই কাঁঠাল যদি কোনো ব্যক্তি দেখেন বা কাঁঠাল খেতে দেখেন তাহলে স্বপ্নদ্রষ্টা তিনি যত বড় কাঁঠাল দেখবেন বা যত পরিমাণে কাঁঠাল খেতে দেখবেন ওই পরিমাণ অর্থ তার লাভ হতে পারে সপ্রদষ্টার অর্থ সম্পদ হাতে আসতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো লক্ষণ তিনি সচ্ছলতা লাভ করতে পারবেন তার জীবনে দর্শক আমার সাথেই থাকুন কোনো ব্যক্তি যদি স্বপ্নে লিচু দেখেন বা লিচু খেতে দেখেন তাহলে এর এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে স্বপ্নদ্রষ্টার তার মনের মতো জীবন সঙ্গে লাভের প্রতি ইঙ্গিত করে অর্থাৎ তিনি সুন্দরী জীবন সঙ্গী লাভ করতে পারবেন একজন ছেলে যদি দেখেন তাহলে তার সুন্দরী জীবন সঙ্গী আসবে আর যদি একজন মেয়ে এই স্বপ্নটি দেখেন লিচু দেখেন তাহলে তার সুন্দর সুদর্শন জীবন সঙ্গী তার জীবনে লাভ হবে ইনশা আল্লাহ অর্থাৎ খুবই ভালো লক্ষণ বিবাহের ক্ষেত্রে তার মনের মতো একজন স্বামী তিনি লাভ করতে পারবেন আর সেই সাথে সাথে স্বপ্ন দশটার কোনো যদি বাসনা থাকে কোনো উদ্দেশ্য থাকে তাহলে তার সে উদ্দেশ্য মনের বাসনা পূর্ণ হবে খুবই ভালো কল্যাণের বিষয়ের প্রতি ইঙ্গিত করে স্বপ্নে লিচু দেখা আমরা অনেকেও হয়তো দেখি তো আল্লাপাকে আমাদেরকে এমন স্বপ্ন দেখার তৌফি দান করুন এরপরে দর্শক স্বপ্নে যদি কোনো ব্যক্তি পেয়ারা দেখেন অনেকে হয়তো আমরা স্বপ্নে পেয়ারা দেখে থাকি খুবই জনপ্রিয় একটি ফল পেয়ারা আমরা অনেকেই পছন্দ করি খেতে তো এই পেয়ারা দেখলে কী হয় দর্শক কোনো গর্ভবতী নারী স্বপ্নে তিনি যদি পেয়ারা খেতে দেখেন তাহলে এটা তার পুত্র সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে খুবই ভালো লক্ষণ খুবই কল্যাণকর লক্ষণ সেই সাথে সাথে কোনো ব্যক্তি যদি স্বপ্নে তিনি পেয়ারা দেখেন বা পেয়ারা খেতে দেখেন তাহলে তার অসম্পূর্ণ কোনো কাজ থাকলে সেই কাজটা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তার কাজটা দ্রুত সমাদা হবে তবে হলুদ রঙের একেবারে হলদে হলদে কালারের রকম পেয়ারা দেখা এটা কিছুটা অসুস্থতার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা এমন স্বপ্ন দেখার পরে স্বপ্ন দশটা কিছুটা সাবধান থাকা চাই সতর্ক থাকা চাই ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরেই তার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এরপরে দর্শক আরও একটি অন্যতম প্রসিদ্ধ ফল যেটা আমরা পছন্দ করি অনেক রকমের বরুই আমরা স্বপ্নে দেখি এটা আমরা বিশেষ করে অনেকেই দেখি গর্ভবতী নারীরা দেখি বিশেষ করে স্বপ্নে অনেকে বোরই দেখেন বড়োই গাছ দেখেন তো কোনো গর্ভবতী নারী যার পেটে বাচ্চা আছে তিনি যদি স্বপ্নে বরুই দেখেন বোরই পারতে দেখেন বোরই কুড়াতে দেখেন বা বরুই খেতে দেখেন কোনো গর্ভবতী নারী তাহলে সেই গর্ভবতী নারী তিনি ছেলে সন্তান লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ তার ছেলে সন্তান লাভ হবে তো ছেলে সন্তান হতে পারে কিংবা যদি মেয়ে সন্তান হয়ও স্বপ্নে বড়ই দেখার পর যদি মেয়ে সন্তান হয়ও তাহলে তার সেই মেয়েটি খুবই গুণের অধিকারী হবে সুন্দরী হবে অনেক ভদ্র হবে মা বাবার কথা শুনবে অর্থাৎ অনেক উত্তম গুণ সম্পন্ন একজন মেয়ে তিনি লাভ করতে পারবেন তো একজন ভালো মেয়ে যদি লাভ করা যায় তাহলে এটাও একজন মা বাবার জীবন সার্থক হওয়ার জন্য যথেষ্ট এর দ্বারাই তারা জীবনে খুশি থাকতে পারবে আলহামদুলিল্লাহ তো দর্শক এরপরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বড়ই খেতে দেখেন বা বড়ই দেখেন কুল বড়ই আছে বা অন্য কোনো বড়ই যদি দেখেন আর বড়ইটা যদি মিষ্টি হয় তাহলে এমন স্বপ্ন দেখা যদি অবিবাহিত হয় তাহলে তার বিয়ের লক্ষণ বুঝতে হবে আর যদি কোনো বিবাহিত ব্যক্তি এমন স্বপ্ন দেখে মিষ্টি বড়ই দেখে তাহলে তাদের দাম্পত্য জীবনটা সুখময় হওয়ার প্রতি ইঙ্গিত করে এরপরে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো সাধারণ ব্যক্তি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে তিনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন চিন্তা পেরেশানিতে থাকেন তাহলে তার সেই চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এই যে ফলগুলোর কথা বললাম আম কাঁঠাল লিচু এরপরে পেয়ারা বড়ু এ প্রত্যেকটা ফলই গর্ভবতী নারীরা যদি দেখেন বিশেষ করে তাহলে গর্ভবতী নারীদের জন্য যদি এই ফলগুলো তারা খেতে দেখেন তাহলে তাদের ছেলে সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত করে বেশিরভাগ ছেলে সন্তান তারা হয়তো লাভ করতে পারেন এই ফলগুলো কেউ যদি দেখেন আর ইহা ছাড়া সবার জন্যই এই ফলগুলো স্বপ্ন দেখা ভালো কোন কল্যাণের প্রতি ইঙ্গিত করে তো আল্লাহ আল্লাহবাগে আমাদের সবাইকে ভালো ভালো সুন্দর সুন্দর স্বপ্ন দেখার তৌফিদার করুন খারাপ স্বপ্ন দেখে হেফাজত করুন দর্শক এই ছিল আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন গুরুত্বপূর্ণ আরও স্বপ্ন ব্যাখ্যার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ